ইদানিং ফেসবুকের মধ্যে এই একটা ডিবেট হইছে, কি বলে ডিবেট বলে কি এর কয় ডিবেট, হেরাবিতে মিলাদুন্নবীর বিরুদ্ধে এক পার্টি, পক্ষে আরেক পার্টি। আচ্ছা অনলাইনে এই ভার্চুয়াল জগতে মিলাদুন্নবীর বিষয় নিয়ে তর্ক করার জন্য ভার্চুয়াল জগৎ কি যথেষ্ট? এটা তো কোনোদিনও যথেষ্ট না। আপনি 10 মিনিটে মিলাদুন্নবীর পক্ষে আর 10 মিনিটে মিলাদুন্নবীর বিরুদ্ধে আপনি কি কইবেন? মিলাদুন্নবীর বিষয়টাকে তো ছোট নিমিয়া, মিলাদুন্নবী বুঝেন পুরো কোরআন শরীফ বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো রাত মিলাদুন্নবীর আলোচনা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মিলাদুন্নবী কি মনে করেন? 5 মিনিটে 10 মিনিটে আপনি ওয়াজ করে নেবেন? হের ভিত্তি দিয়া বাতিলরা একটা দলিল দিছে নতুন করিয়া। এটা আবার অনেকে আমাগরে ফোন করে জিগায় যে এই দলিলের ব্যাপারে আপনি কো মন্তব্য কি? আইও আজকে তোমাগরে মন্তব্য দিয়ে দেই, বালা মতন দিয়ে দেই। এই হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই মুসান্নাফ থেকে 4 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা 7953 নম্বর হাদিস। এই হাদিস দিয়া দলিল দিল তারা যে আমার নবীজি বলছেন লা তাত্তাখিজু শাহরান ঈদান, তোমরা নিজেরা নিজেদের মতো কইরা কোনো মাসের ঈদ বানায়ো না। আবার নবী বললেন ওয়ালা তাত্তাখিজু ইয়াওমান ঈদান, তোমরা নিজেদের ইচ্ছা মতন কোনো দিনের ঈদ বানায়ো না। এই দলিল দিয়া মৌলবি সাহেব কথিত মৌলবি নাম আর কইলাম না, এটি ফুলাফান এটির নাম কইয়া লাভ নাই, ঠিক হে মৌলবি সাহেব কইল যে আল্লাহ কইছে তোমরা তোমাগো মতো ঈদ বানায়ো না, আপনারা দি নিজের মতো ঈদ বানায়া লইছেন। নাউজুবিল্লাহ, মিলাদুন্নবীর ঈদ কি আমরা বানাইছি? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে দলিল দেয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। হুজুর আপনি বলেন আমার কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন, আপনি নবী যেদিন নাজিল হয়েছেন রহমতের মূল রহমাতুল লিল আলামিন, ওই দিন আপনার উম্মত আমার বান্দারা যেন ফালইয়াফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আগমনে আনন্দ করতে কইছে কে? আল্লাহ। কথা বলেন কে কইছে? আল্লাহ। আনন্দ একটা বাংলা শব্দ, এটার আরবি আরেকটা প্রতিশব্দ হইল ঈদ। তাহলে নবীর আগমনে কোরআনের আগমনে আনন্দ করত ঈদ করত কইছে কে? আল্লাহ। তাহলে এই মৌলবীর প্রথম দাবি মিলাদুন্নবীর ঈদ আমরা বানাইছি, তার এই দাবি খণ্ডন। মিলাদুন্নবীর ঈদ আমরা বানাই না। কে বানাইছে? আল্লাহ। আরে জোরে কোন না, কে বানাইছে? আল্লাহ। দলিল আছে নি? সূরা ইউনুস 58 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইউনুস, কথা কয় না ইউনুস। আরে এটা মুখস্থ করে লয়ে যান মিয়া, আয়াত তো মুখস্থ করতে পার মিয়া কইলো তো সমস্যা। সিটাগাং কেমন? এটা আপনাকে সিটাগাঙ্গের মিয়া না, আমি কুমিল্লার মিয়া কইছি, বুঝছেন? এক দেশের বলি আর এক দেশের গালি, এটা খারাপ ভাবে নিয়েন না। আপনাকে চট্টগ্রামে আমি এটা জানছি, কোনো একভাবে জানতে পারছি, এটা তরজমা বহুত ডেঞ্জারাস, আমি জানতাম পারছি, তো আপনারা আবার ওইভাবে নিয়েন না। আমি বুঝানোর স্বার্থে বলছি, খেয়াল করেন মিলাদুন্নবীর ঈদ আমরা বানাই নাই, আল্লাহ কইছে নবীর আগমনে আনন্দ প্রকাশ করতে, আমরা আনন্দ করি, তাহলে এই ঈদ আমরা বানাই নাই। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই হাদিস শরীফটা যেই বাবের মধ্যে আইনা উড়াইছে, বাবের নাম হলো বাবু সিয়ামু আশহারুল হুরুম, অর্থাৎ 12 মাসের মধ্যে স্পেশাল 4টা মাস আছে, জিলকদ জিলহজ মহররম আর হইল রজব, এই 4 মাস হলো স্পেশাল মাস। এই স্পেশাল মাসের রোজা সম্পর্কে বলতে যাইয়া মুসান্নাফে আব্দুর রাজ্জাক রহিমাহুল্লাহ তাআলা তিনি লেখে যে ইহুদিরা, খেয়াল করেন এরপরে 7954 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে কানা ইবনু আব্বাস ইয়ানহাং সিয়ামু রজাব কুল্লাহু লিআন্না লা ইউত্তাখিযু ঈদান, ইহুদিরা পুরা রজব মাস রোজা রাখত। কারা কথা কন? কারা? বাবা আপনি যদি মুসলমান নিজের দাবি করেন এই কথাটা আপনার বুঝতেই হইব, একটু মনোযোগ দেন। নবীজি দেখলেন ইহুদিরা পুরা রজব মাস রোজা রাখে, রজব মাস শেষ হইলে হেরা ঈদ করে একদিন,
এটা দেখা নবীজি ইহুদি করে কইছে তোমরা তোমাদের নিজেদের মতো পুরো রজব মাস রোজা রাখো না অর্থাৎ রোজার জন্য নিজেদের প্রতি নিজেরা এটারে ফরজ বানায় লইও না আর রজব মাসের পরে তোমরা যে একদিন ঈদের দিন নির্ধারণ করছো ওই একদিন ঈদের দিন তোমরা নিজেদের মন মতো নির্ধারণ করো না ঈদের দিন আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ ইহুদির জন্য নবীজি যে হাদিস বয়ান করছে সেই হাদিস হইনা তুমি নবীর মিলাদুন্নবীর বিরুদ্ধে লাগায় দাও আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমিন আমিন এটা কি উচিত হইছে না সঠিক হইছে না এই দলিল কি মিলাদুন্নবীর পক্ষে গ্রহণযোগ্য প্রথম কারণ মিলাদুন্নবীর ঈদ আমরা বানাই নাই কে বানাইছে আল্লাহ দ্বিতীয় কারণ এই হাদিস মুসলমানের শানে না নবীজির শানে না নবীজির মিলাদুন্নবীর শানে না এই হাদিস হলো ইহুদিদের শানে কথা বলেন ঠিক কি না এই বাপ এই বাপের মধ্যে সামনের দিকের হাদিসগুলো যদি পড়েন বুঝবেন তার মানে সব সময় এই বাতিলেরা আমার নবীর ইজ্জত সম্মান খাটো করার ছোট করার জন্য ইহুদিদের শানে যে সব আয়াত আল্লাহ কোরআন শরীফে নাযিল করছে ওই সব আয়াত আইনা তারা নবীজির শানে দাঁড় করাইয়া দিয়া নবীদের ইজ্জত যারা খাটো করতে চাও আমরা তোমাদের জন্য একটা কথাই বলবো আমি যেমন মরণের ভয় করি আমিও যেমন একদিন মরে যামু তুমিও কিন্তু একদিন মরে যাইবা ঠিক কি না বলেন তোমার ডরানি উচিত মিয়া তোমার ভয় পাওয়া উচিত আল্লাহর ভয় অন্তরে রাখো এই ধরনের অপচেষ্টা বেয়াদবিমূলক রসুলে পাকের শানে বেয়াদবিমূলক আচরণ থেকে দূরে থাকো নাইলে আবুল আহাবের মতো আবু জাহেলের মতো ধ্বংস হইয়া যাইবা ঠিক কিনা বল সময় থাকতে শুদ্রা।